আজকে হয়তো অনেকে সংবাদে দেখেছেন চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগান নিয়ে নাস্তিকপাড়া গরম, সেকুলাররা গরম। বেচারা কোন দল করে, তাদের আদর্শ কি, গণতন্ত্র সেকুলারিজমের সাথে তাদের ঈমান আর আকীদার মহব্বতের কি সম্পর্ক, সে আলোচনায় যাচ্ছে না। কিন্তু সে তার আলোচনার মধ্যে নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছে, আর উপস্থিত সব জনতা যেহেতু মুসলমান, তারা যেহেতু তারাও কালেমা পড়ে, তারা আল্লাহ আকবার বলে তারা সাড়া দিয়েছে। হ্যাঁ, স্টেজের মধ্যে বড় বড় নেতা যেগুলো, এদের অনেকেই সাড়া দেওয়ার হিম্মত করে নাই, কারণ নেতা হতে চাইলে এই যুগে একটু গোলালই হওয়া লাগে। নিজেকে অসাম্প্রদায়িক দেখানোর জন্য নিজের ধর্মীয় স্লোগান দিতে লজ্জা লাগে, আর মুসলমান রাষ্ট্রের মধ্যে বসে ইসলামের সবচাইতে মহৎ যে স্লোগান নারায়ে তাকবীর, তো সে বলেই দিয়েছে। এখন তোমার বলার দায়িত্ব হলো আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার আজানে বলো, যে আল্লাহু আকবার ইকামতে বলো, যে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করো, নামাজ শেষ করেও যে আল্লাহু আকবার বলো, ঈদগাহে যাওয়ার সময়ও যে আল্লাহু আকবার বলে আল্লাহর বরকত পাঠ করো। আরে জমিনের মধ্যে আল্লাহর বরকত, আল্লাহর জয়গান গাওয়ার চাইতে উত্তম কথার উত্তম বাক্য কি হতে পারে? আফসোস সেই মুসলমানের জন্য যে নারায়ে তাকবীর শুনলেও মুখ দিয়ে আল্লাহু আকবার বলতে সংকোচ বোধ করে, বিব্রত বোধ করে, ইতস্তত বোধ করে, কেবলমাত্র এই জন্য না জানে কোন নাস্তিক বেঈমানের কলিজায় আগুন জ্বলে। তা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো তাকে। এই জাতীয় একটা জায়গায় দাঁড়িয়ে নারায়ে তাকবীর বলতে পারা, এতেও ঈমানের কিছু পাওয়ার লাগে যেটা মুনাফিকরা এই পাওয়ারের পরিচয় দিতে পারে না। নারায়ে তাকবীর নিয়ে অ্যালার্জি থাকবে কেন? আরে এই যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করেও কেউ যদি নারায়ে তাকবীরের বিরুদ্ধে অবস্থান নেয়, স্বাধীনতার ইতিহাসে সে পড়ে দেখে নাই, মুক্তিযোদ্ধাদের বিপুল পরিমাণ রেকর্ড ঐতিহাসিকভাবে এখনো সংরক্ষিত আছে। তারা হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করেছে, সেই সময় স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহ আকবার। কারো যদি মনে হয় এটা মোল্লারা বানায় বানায় ইতিহাস করে, স্বাধীনতার ঐতিহাসিক দলিলপত্র নিয়ে বসে যান, তারপর হুজুরদেরকে চ্যালেঞ্জ করেন, তারে হুজুর লাগবে না। ওই পিনাকি ভট্টাচার্যের মতো হিন্দু ভদ্রলোকও তো এর প্রমাণ দেখিয়ে দিয়েছে যে নারায়ে তাকবীর আল্লাহ আকবার এটা যে মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল, এটা ঐতিহাসিক ভাবে নির্ভরযোগ্য ভাবেই প্রমাণিত। কিন্তু কিছু লোক আছে যারা ইসলাম পন্থীদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় না করালে বা এই চরিত্রে উপস্থাপন না করলে পেটের ভাত হজম হয় না। ওদের সারা জীবনের ধান্দাই হলো নাস্তিকদেরকে রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে উপস্থাপন করবে, আর ইসলাম পন্থীদেরকে রাষ্ট্রের দুশ্মন, সরকারের দুশ্মন, দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, জনগণের দুশ্মন বলে মানুষের সামনে উপস্থাপন করবে, যাতে করে এদের ইমেজটাকে নষ্ট করা যায়। এই আলেমরা এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও নাস্তিকদের তুলনায় যেন তাদের মাথাটা নিচে থাকে, জাতি যেন ধীরে ধীরে তাদের থেকে সরে যায়। কিছু লোকে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে, অথচ ইসলামের কথা শুধু না, দেশের কথাও যদি বলেন, দেশের জন্য এই আলেম ওলামার চাইতে বেশি দরদ আমার মনে হয় কাউরে পাবেন না। যারা দাদের দরদটা একেবারে একনিষ্ঠ দরদ, এই দরদের কারণে তারা টাকা পায় না, তারা বুদ্ধিজীবী না, বুদ্ধি বেচা খায়, তারা নাস্তিক বেইমান না, দেশ বিদেশের অনেক গোপন জায়গা থেকে টাকা এসে টাকার পাহাড় জমে যায়, বরং এই মানুষগুলোর এক একটা দিন বড় কষ্টে কাটে, আর ফ্যামিলি নিয়ে জীবন যাপন করতে এই অর্থনৈতিক করুণ হালতের যুগে, ক্রাইসিসের যুগে তাদের জিন্দগির খবর হয়ে যায়। তারপরও সারা জীবনের চেষ্টা থাকে যেন দেশের শান্তি বহাল থাকে, যেন মুসলমানরা শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে পারে, যেন গোটা মুসলিম দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, যেন দুনিয়ার মধ্যে বাতিল পরাজিত হয়ে আল্লাহর জমিনে শান্তির ধর্ম ইসলামের বিজয় হয়। মুসলমান ইসলামের বিজয় এজন্যই চায়, কারণ ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? কারো সাহস থাকলে বলেন ইসলাম অশান্তির ধর্ম? দুনিয়ার কোন নাস্তিক ওই কথা বলার সাহস করবে না, সবাই বলবে ইসলাম শান্তির ধর্ম। তো হুজুররা যে ইসলাম প্রচার করে, ইসলামকে এস্টাবলিশ করার জন্য সারা জীবন মেহনত করে, এটা কি শান্তি প্রতিষ্ঠার জন্য না অশান্তি প্রতিষ্ঠার জন্য? আবু জাহাল কখনোই শান্তির পক্ষের লোক না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরাই শান্তির পক্ষের লোক। আর শান্তির ফয়সালা তো জমিনে হয় না, আসমানে হয়। জমিনে যদি গুনাহ ছড়িয়ে যায়, পাপ ছড়িয়ে যায়, না আসমান থেকে শান্তি
শান্তি আসে না জমিন থেকে শান্তি উদ্গত হয়। আরে শান্তি তো টাকা দিয়ে কেনা যায় না, শান্তি তো দুনিয়ার বড় কাফের নেতাদেরকে খুশি করে আদায় করা যায় না, শান্তি তো উপর থেকে কবুল করি আনতে হয়।